শিশুসহ পাঁচজন বাংলাদেশিকে আটক করলো আম্বাসা থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে আম্বাসা রেল স্টেশন থেকে পাঁচজন বাংলাদেশিকে আটক করে পুলিশ। পুলিশের কাছে খবর ছিল বাংলাদেশ থেকে অবৈধভাবে পাঁচজন বাংলাদেশি আম্বাসা রেল স্টেশনে এসেছে বহিররাজ্যে যাওয়ার জন্য। সেই সময় আম্বাসা থানার ওসি গুরুপদ দেবনাথ আম্বাসা রেল স্টেশন থেকে শিশুসহ পাঁচজন বাংলাদেশিকে আটক করে, তার মধ্যে একজন মহিলা দুজন শিশু। আম্বাসা থানার ওসি গুরুপদ দেবনাথ জানান, বাংলাদেশের বরিশাল থেকে পাঁচজন বাংলাদেশি ভারতে এসেছে অবৈধভাবে। গোপন খবরের ভিত্তিতে আম্বাসা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়। আমাদের কাছে কিছু খবর ছিল যে কিছু বাংলাদেশি ন্যাশনাল লোক আমাদের ত্রিপুরাতে এন্টার করেছে, সে এখন পরিপ্রেক্ষিতে আমরা উত্তরে থাকি। তারপর আমরা এবং জিআরপি আম্বাসা পিএসএর সহযোগিতা আমরা তিনজন অ্যাডাল্ট লোকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি এবং তাদের দুইটা কিডস আছে বাচ্চা, টোটাল পাঁচজন এখন জিআরপি হেফাজতে আছে। তাদের কোনো ইচ্ছা নাই যে আমাদের থানাতে তারা নিয়ে এসেছে আর কি। তারা কোথেকে আইতে আসলো? তারা বাংলাদেশি নাগরিক, তারা বাংলাদেশের বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশের বরিশাল একটা জায়গা আছে, বরিশাল থেকে তারা এসেছে। কোথায় যাওয়ার উদ্দেশ্যে তারা এসেছে এটা কোনো জানা গেছে স্যার? এখন আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশন চলছে। তারা যতটুকু আমরা জিজ্ঞেস করেছি, তারা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল, কথা ছিল আমরা রেল স্টেশনে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি। নামটি কি স্যার? তাদের মধ্যে যে অ্যাডাল্ট তিনজন, একজন নাম হলো রাসেল, আরেকজন নাম হলো হৃদয় মোল্লা, একটা মহিলা আছে ওর নাম হলো নাসরিন আক্তার। নেক্সট কী ব্যবস্থা নিতে চাইতেছেন স্যার? তাদের বিরুদ্ধে স্পেসিফিক জিআরপি থানাতে আম্বাসা কেস হবে, কেস রেজিস্টার করার পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।